তো এখন আমরা বেরিয়ে পড়লাম চট্টগ্রাম রেল স্টেশনের দিকে যাওয়ার জন্য। তো যেহেতু এখন চট্টগ্রাম রেল স্টেশনে দুটো স্টেশন রয়েছে, একটা হচ্ছে পুরাতন রেল স্টেশন আর একটা হচ্ছে নতুন রেল স্টেশন। তো আজকের ভিডিওতে আমি দুটোই কভার করব এবং আপনার সাথে শেয়ার করব কিভাবে ওই কাউন্টারগুলো থেকে টিকিট সংগ্রহ করবেন এবং কোন সময় কোন ট্রেনটা ছেড়ে যায় সবকিছু। তো এখন আমরা চলে আসছি চট্টগ্রাম বটতলি রেল স্টেশন, যেটা হচ্ছে পুরাতন রেল স্টেশন নামে এখন পরিচিত। তো ওই রেল স্টেশন এখন চলে আসছি। চট্টগ্রাম বটতলি রেল স্টেশনের নামে পরিচিত এই পুরাতন রেল স্টেশনটি ইংরেজি শাসনের আমলে নির্মাণ করা হয়। স্টেশনটি ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় 56.24 মিটার দৈর্ঘ্য এবং 10.36 মিটার প্রস্থ। এখন আমি বসে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে পুরাতন রেল স্টেশন, যেটা সেটাতে অনেকগুলো ট্রেন এখানে এখনও থামে এবং এখান থেকে অনেকগুলো ট্রেন ঢাকা এবং বিভিন্ন জেলা উৎসবে চলে যায়। তো চলেন আমি এই পুরাতন যে স্টেশন আছে সেই স্টেশনটা আপনার সাথে শেয়ার করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আসবাবপত্র প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপাতি এখানে দেখা যাচ্ছে। তো এখানে এই সকল জিনিস আনার মূল কারণ হচ্ছে এখানে একটু পরে মালবাহী ট্রেন আসবে এবং ওই মালবাহী ট্রেনে এগুলো তুলে দেওয়া হবে এবং নির্দিষ্ট গন্তব্য স্থানে এগুলা নামিয়ে দেওয়া হবে। তো এখন আমি চলে আসছি চট্টগ্রাম রেল স্টেশনের যে থানা রয়েছে সেই থানার সামনে। আর এই চট্টগ্রাম রেল স্টেশনের থানার মূল যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের টিকিট সংক্রান্ত যে কোনো সমস্যা হলে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে আপনাদের সাথে যে কোনো প্রকার হ্যারাসমেন্ট এবং কোনো প্রকার মানুষ দ্বারা কোনো ক্ষতি হলে তারা এগুলো সমাধান করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেল স্টেশনের পুরাতন যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্মটা। তো এই প্ল্যাটফর্মে আপনারা একটা জিনিস বেশি অনুভব করতে পারবেন যে এই প্ল্যাটফর্মটা পুরোটাই ব্রিটিশ আমলের তৈরি করা একটা ফিলিং দেয়। কারণ হচ্ছে এটা যেহেতু ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে সেই জন্যই এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমরা চলে আসছি পুরাতন রেল স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে। তো বর্তমানে অনেকগুলো কাউন্টার এখানে বন্ধ করে দেওয়া হলো, কিছু কাউন্টার এখনও চালু রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এখন নতুন রেল স্টেশনে অনেকগুলো কাউন্টার চলছে। আর এখানে জাস্ট কয়েকটা কাউন্টার দেখতে পারবেন, সেগুলোর মধ্যে হচ্ছে কর্ণফুলি এক্সপ্রেস এবং সাগরিকা এক্সপ্রেস, এই ধরনের কাউন্টারগুলো এখানে দেখতে পাবেন। এখন আমি আছি পুরাতন রেল স্টেশনের একদম উপরে। এটা হচ্ছে রাস্তা পারাপারের একটা মাধ্যম ছিল। এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মানুষ উঠে রেলওয়ে স্টেশনটা বা প্ল্যাটফর্মটা পার হয়ে যেত, কিন্তু বর্তমানে এই প্ল্যাটফর্মটা পুরোপুরি অচল বললেই চলে। এখানে কোনো প্রকার মানুষ যাতায়াত করে না।
তো এতক্ষণ যাবত আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম পুরাতন যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্মটা বা পুরাতন যে রেল স্টেশন ছিল সেই রেল স্টেশনটা তো এখন আমরা চলে আসছি নতুন রেল স্টেশনে তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে নতুন রেল স্টেশনে কেমন এবং রেল স্টেশনে কী কী আছে না আছে তো চলুন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সকল বাণিজ্যিক কার্যক্রম নতুন টার্মিনাল ভবন থেকে পরিচালিত হয় চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম এবং বিভিন্ন জেলার টিকিট সহ বিভিন্ন তথ্য বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকেই পাওয়া যায় তো এখন আমরা চলে আসলাম নতুন রেল স্টেশনের ভিতরে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে নতুন রেল স্টেশনে কী কী আছে না আছে এবং আশপাশটা দেখতে কেমন সব কিছু আমি এখন আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করার পথেই আপনার হাতের বাম পাশে দেখে যাবেন কিছু স্টোর রয়েছে যেগুলো হচ্ছে বইয়ের দোকান এবং প্লাস হচ্ছে আপনার এখানে কিছু স্টোরের দোকান দেখতে পাবেন এবং নাস্তার দোকান রয়েছে এবং গ্রামীণ সিমের কিছু দোকান দেখতে পাবেন এখন আমি অবস্থান করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যে নতুন প্ল্যাটফর্মটা রয়েছে সেই নতুন প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে এখান থেকেই মূলত হচ্ছে আপনারা চট্টগ্রাম থেকে ঢাকার ট্রেনের টিকিট এবং সংগ্রহ করতে পারবেন এবং ঢাকা থেকে চট্টগ্রামের অগ্রিম টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমি এখানে শিডিউলগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে আপনাদের নির্দিষ্ট তথ্য নিয়ে নিতে পারবেন আর বিশেষ করে কোন ট্রেন কখন ছাড়ছে এবং কোন ট্রেনের টিকিট প্রাইস কত সব কিছু ওখানে দেখতে পাবেন এখন আমরা চলে আসছি চট্টগ্রাম রেল স্টেশনের যে নতুন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো দেখার জন্য মূলত এখন আমরা নতুন প্ল্যাটফর্মগুলোর দিকে যাব এবং আপনার সাথে শেয়ার করব যে নতুন প্ল্যাটফর্মগুলো দেখতে কেমন এবং ওখান থেকে কী ট্রেন ছেড়ে যায় প্ল্যাটফর্মের দিকে যাওয়ার মুখেই আপনারা দেখতে পাবেন হাতের ডান পাশে এখানে পানি এবং অজু করার সুব্যবস্থা রয়েছে যার মাধ্যমে এখানে যাওয়া যাত্রীরা খুব সহজেই পানি পান করার মাধ্যমে এবং অজু করে পরিষ্কার হওয়ার মাধ্যমে এখানে উপকৃত হতে পারে তো এখন আমরা চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি প্ল্যাটফর্মে এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি আর এই প্ল্যাটফর্মেই মূলত হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রামের যাওয়া যে রেলগুলো রয়েছে সেগুলো এখানে সেই মূলত দাঁড়ায় এবং এখান থেকেই সবাই নিজ গন্তব্যে চলে যায় আপনারা এখন অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে একটি ট্রেন এসে দাঁড়িয়েছে যেটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে ছেড়ে যাবে একটু পরেই মূলত এখন এখান থেকে সবাই উঠবে এবং এখান থেকেই যাত্রা শুরু হবে তাদের ঢাকার উদ্দেশ্য করে